হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জেনপার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। জেনপার অফিসিয়াল ওয়েবসাইটে ভার্নিকুলার কারেকশন সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকে। তো তোমরা তোমাদের যাদের হচ্ছে ভার্নিকুলার কারেকশন করার দরকার, তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি ভার্নিকুলার কারেকশনটা করে নাও। সেই নোটিশটা আমি তোমাদেরকে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এবং প্রত্যেকবারের মতো বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাইডে যে বেল আইকন আছে ওখানে প্রেস করে দেবে। এখানে ফর্ম ফিল আপের আপডেট, রেজাল্টের আপডেট, এমনকি কাউন্সেলিংয়েরও ভিডিও আপলোড করে থাকি আমি। তো চলো, সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে কারেকশনটা করে নাও। তো নোটিশটা আজকে অর্থাৎ 24 অক্টোবরে দেওয়া হয়েছে। যেটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি সেটাই তোমাদের দেখাবো। দ্য কারেকশন ফেসিলিটি ইজ ওপেন নাও ফর সাচ ক্যান্ডিডেটস অ্যান্ড উইল রিমেন ওপেন টিল 27th অক্টোবর, অর্থাৎ 27 তারিখ অবধি ওপেন থাকবে। তার মধ্যে তোমাদেরকে কারেকশন করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু মানে টাইম নষ্ট না করে তাড়াতাড়ি করে ফেলবে। আর ক্যান্ডিডেট নিড টু লগ ইন অ্যান্ড ক্লিক ইয়েস টু আনলক দেয়ার রেজিস্ট্রেশন। দে ক্যান ইনপুট দেয়ার ভার্নিকুলার মার্কস, দেন দে রিসিলেক্ট দেয়ার চয়েস অফ ইনস্টিটিউট অর ব্রাঞ্চ, ফাইনালি দে মাস্ট লক দেয়ার চয়েস অ্যান্ড সাবমিট দেয়ার রেজিস্ট্রেশন। অর্থাৎ যাদের যাদের মানে ভুল হয়েছিল তাদের প্রথমে লগ ইন করতে হবে, ইয়েসে ক্লিক করতে হবে, তারপরে ভার্নিকুলার মার্কসটা তাদের দিতে হবে। এছাড়াও তোমরা যদি তোমাদের চয়েস যেগুলো ফিল করেছিলে সেগুলো যদি এডিট করতে চাও সেগুলো করতে পারবে। তারপরে তোমাদেরকে চয়েসগুলো লক করতে হবে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশনটা সাবমিট করে দিতে পারবে। তো ডু নট মেক এনি আদার চয়েসেস, ইফ ইউ ট্রাই এনি সাচ আনঅথরাইজড অপারেশন ইট মে মেক ইউর রেজিস্ট্রেশন ইনভ্যালিড ফর হুইচ WBJEE। মানে তোমরা অন্য কিছু আবার মানে ভুলভাল করতে যাও না, মানে তোমাদের চয়েসটাও তোমরা ইনস্টিটিউট আর ব্রাঞ্চের যে চয়েসটা সেটা রিসিলেক্ট করতে পারো, আর ভার্নিকুলার মার্কস সেটা রিসিলেক্ট করতে পারো, এর বাইরে আর কিছু রিসিলেক্ট করতে যাও না, তাহলে তোমাদের যেটা মানে কাউন্সেলিংটা আছে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি বলে রাখলাম, তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আমাকে মেল আইডিতে তোমাদের আইডি আর পাসওয়ার্ড মেল করে দিতে পারো, তাহলে আমি ওখান থেকে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, একজনের ভিডিও বানিয়ে দেবো, তোমরা সবাই করে নিতে পারবে, ঠিক আছে? তো এইটুকু ভিডিও, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, বাই।